এই সেই ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজ আমরা সিনেমা কিংবা নাটকে কিংবা কোনো পর্যটক বা ট্যুরিস্টদের কাছে অসংখ্যবার শুনেছি এবং দেখেছি, কিন্তু বাস্তবে প্রত্যক্ষ না করলে রাঙামাটিকে যেন দেখা হবে। এই ঝুলন্ত ব্রিজ রাঙামাটিকে রাঙিয়ে রেখেছে পর্যটকদের কাছে। বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই ব্রিজ দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে এসেছে এই ব্রিজ দেখার জন্য। এই ব্রিজের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পার্বত্য জেলাগুলোতে যতবারই শুটিং হয় এই ব্রিজকে না রেখে কিন্তু কোনো শুটিংই হয় না, অর্থাৎ নাটক কিংবা সিনেমাতে এই ব্রিজটা যেন চাই। আর বিদেশি পর্যটকদের কাছে এই ব্রিজটি এত চিত্তাকর্ষিত, এত আকর্ষণীয় যা কল্পনারও বাহিরে। সুতরাং এই ব্রিজটি যেন সবাই বাংলাদেশ দেখতে পারে এবং এই দেখার জন্য, এই দেখার সুযোগ যেন সবার করতে পারে, এই আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি।